Friends, this is Johnny. Today I'm going to just talk about how humans can put or be able to. আসলে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কখন খেয়াল অথবা ফোন ইউজ করবো আবার কখন আমরা এবল টু ইউজ করবো। তো চলুন আমরা দেখি বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখুন, ক্যান ডেফিনেটলি যেসব বিষয় নিয়ে কথা বলে সেটা হচ্ছে সামথিং আস্ক বা সামবডিস অ্যাবিলিটি, সামর্থ্য। আমাদের যখন কোনো সামর্থ্য থাকে বা আমরা যখন এটা পারমিশনের ক্ষেত্রে আমরা সাধারণত এই ক্যানটা ইউজ করে থাকি। আর আমরা তো জানি ক্যানটা ডেফিনেটলি প্রেজেন্ট আর খুব যেটা সেটা ডেফিনেটলি পাস্ট, সেটা আমরা আগে থেকে জানি। তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। লিসেন, আই ক্যান হিয়ার সামথিং নাও। লিসেন, শোনো। দেখো, আই ক্যান হিয়ার সামথিং নাও, কেউ কিছু একটা বলছে। এই যে সামথিং, কেউ কিছু একটা বলছে আমি রিসেন্টলি শুনছি, এটাই আমরা সবসময় ব্যবহার করি। দেখো, ক্যান এখানে নট অনলি ইউজ কুড, কুডটা আসলে আমি আগে বলছি, কুডটা আসলে পাস্ট, পাস্টের কথা বলে। তখনই আমরা পাস্টে ইউজ করবো যখন আমরা আই কোনো ঘটনা শুনেছি বা আই কোনো ঘটনা পরিস্থিতি। এটা আমরা অবশ্যই ক্লিয়ার করবো। কুডের বিষয়টাও আমরা দেখাবো একটু পরে। দেখেন, আই ডোন্ট হ্যাভ আ পেন, উই ক্যান ইউজ মাই। এই যে দেখুন, আমি কারোর থেকে পারমিশন নিচ্ছি, আই ডোন্ট হ্যাভ আ পেন, আমার কলম নেই, ইউ ক্যান ইউজ মাইন, আমি কি ইউজ করতে পারি? রিসেন্টলি আমি একটা বলতে পারি, দেখুন আমি একটা ক্লাস নিচ্ছি, আমি নিজে একটা ভুল করছি, তাহলে আমার ডাস্টার নেই, আমাদের কাছে ডাস্টার আছে, তো আমি এখন চাচ্ছি আই ডোন্ট হ্যাভ আ ডাস্টার, উই ক্যান ইউজ মাইন, আমার ডাস্টার নেই, আমি কি ইউজ করতে পারি? দ্যাটস ইট। ঠিক এইভাবে আমরা এই ক্যানের ব্যবহারগুলো বুঝে রাখবো। দেখুন, আবার সামবডির সামর্থ্য, সামবডি যখন সামর্থ্য বুঝে যাবো তখন আমরা ক্যান ইউজ করবো। ক্যান ইউ স্পিক এনি ফরেন ল্যাঙ্গুয়েজ, ক্যান ইউ স্পিক এনি ফরেন ল্যাঙ্গুয়েজ, আপনি কি কোনো যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, ফরেন যে ভাষায় কথা বলতে পারেন বা জানেন? এমনি এই যে আমরা যখন কারো কারোর কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতেছি বা কাউকে কারোর সামর্থ্য বিষয়ে জানতে চাইছি, ঠিক সেই মধ্যে আমরা ক্যানটা ইউজ করে থাকি। আর নেগেটিভ যেটা, ক্যানের নেগেটিভ অবশ্যই আমরা ক্যান নট বলবো না, আমরা ডিরেক্টলি বলবো খান্ট। ওকে, ডিরেক্টলি আমরা বলবো খান্ট। যখন আমরা নেগেটিভ ভাবে এটা ইউজ করবো তখন আই এম অ্যাফ্রেড টু কাম কাম দ্য পার্টি, দ্যাটস ইট অন ফ্রাইডে, আই এম অ্যাফ্রেড, আই ক্যান্ট। এখানে আর ক্যান্ট অনেক সময় আমরা জাস্ট বুঝি যে আমি ক্যান নট, মানে আমি পারি না, দ্যাটস নট রাইট মিনিং। ক্যান নট আমরা সেই মুহূর্তগুলো বোঝাই যে এটা দুঃখজনক প্রকাশ করে। অ্যাফ্রেড, আই ক্যান নট, এই যে অ্যাফ্রেড, আই ক্যান নট, আমি সে খুবই দুঃখিত, আমি সেটা বুঝতে পারছি না। সামথিং বাট কাম টু দ্য পার্টি অন ফ্রাইডে, আমি ফ্রাইডে পার্টিতে যেতে পারছি না। আমরা ঠিক সেভাবে কুডের ব্যবহারটা এখন জানবো। কুড আমরা কখন ব্যবহার করবো, আগে বলছি কুড আসলে পাস্টের কথা বলে থাকে, তো কুড আমরা পাস্ট হিসাবে ব্যবহার করবো। সামটাইমস কুড ইজ পাস্ট অফ ক্যান, উই কুড ইজ স্পেশাল উইথ, কুড আসলে যেসব শব্দের সঙ্গে যায়, যেমন দেখুন সি, হিয়ার, স্মেল, টেস্ট, ফিল, মেম্বার, সামাস্টেল, আরও অনেক শব্দের সঙ্গে কুড যায়। তারপর আমরা জাস্ট এই কয়েকটা তুলে ধরছি আপনাদের সামনে। সো উই হ্যাড টোটালি, উই হ্যাড টোটালি গো ইন দ্য হোটেল, উই কুড সি দ্য ব্যাগ, আমরা যখন একটা হোটেলে থাকতাম তখন আমরা চাওয়া খুললেই দেখতে পেতাম লেক। এই যে কুটটা আমরা অনেক শুনছি, আমরা পাস্ট, আমরা আগে বলছি কুটে সবসময় ইউজ হয় পাস্ট, পাস্ট নিয়ে কথা বলে। আর এবল টু, এবল টু ঠিক সে তখনই আমরা ইউজ করবো যেটা সাধারণত অ্যাবিলিটি বা সেটা হঠাৎ করে একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনাটা কথা বলে সেটা আগে ঘটছে, ঠিক তখন আমরা এবল ইউজ করে থাকি। যেমন এবলটা আমরা কখন ইউজ করি, আই হ্যাভ নট বিন এবল টু স্লিপ রিসেন্টলি, এই যে রিসেন্টলি আমি ঘুমাতে পারছি না, আই হ্যাভ নট এবল টু স্লিপ রিসেন্টলি, আমি রিসেন্টলি ঘুমাতে পারছি না। এটা কি, এটা কিন্তু রিসেন্টলি হয়েছে, এটা কিন্তু আপনার কন্টিনিউ চলে না, জাস্ট এটা রিসেন্টলি ক্ষেত্রে আমরা এবল টু ব্যবহার করতে পারি। টু মাইট বি এবল টু কাম টু মোরো, টম মাইট বি এবল টু কাম টু মোরো, টম এখানে আসতে পারে গতকাল। অ্যাপ্লিকেন্ট ফর দ্য জব মাস্ট বি এবল টু স্পিক টু ফরেন ল্যাঙ্গুয়েজ। দেখুন, আপনি যখন কোনো একটা জবে, এই জবটা যদি একটা অ্যাপ্লিকেশন করেন তাহলে মাস্ট বি, এই যে আমরা তুমি মাস্ট বিটা ইউজ করছি, দেখেন মাস্ট বি এবল টু স্পিক টু ফরেন ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে খুব ইউজ করতে পারবো না, ঠিক আছে? এবল টু স্পিক টু ফরেন ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনাকে দুটা ফরেন ভাষা জানতে হবে। তো এবার আমরা যেটা দেখবো, কুড এবল টু, কুড ওয়ার ওয়াজ এবল টু, দ্য ফায়ার স্প্রেড দো দ্য বিল্ডিং ভেরি কুইকলি। দেখুন, হঠাৎ বিল্ডিং আগুন লেগেছে এবং সেটা খুব দ্রুত সরে যাচ্ছে, বাট ফর ফরচুনেটলি এভরিবডি ওয়াজ এবল টু সেভ, কিন্তু কিন্তু সম্ভবত কারো কোনো ক্ষতি হয় নাই। উই ডিডেন্ট নো হোয়াট ডেড ওয়াজ, বাট উই ম্যানেজ টু
able to pound. দেখুন এই যে খুলনার আমার ঠিক সেই মতো মতো ব্যবহার করবো, যেটা কারো সামর্থ্য বুঝায় বা সামর্থ্যের ক্ষেত্রে তার সামর্থ্য নিয়ে কথা বলে যে সেটা জানতো বা সেটা পারতো, তো সেক্ষেত্রে আমরা ক্যানের যেটা পাস সেক্ষেত্রে আমরা খুলনার ব্যবহার করবো। মাই ফাদার কুড নট সুইম, উই লুক ফর ডেভিড এভরিওয়ার বাট উই কুডেন্ট ফাইন্ড হিম। দেখুন আমার ফাদার সাঁতার কাটতে পারতো না। আচ্ছা, তো আমরা এখানে যেটা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বললাম, ক্যান ফুড এই বল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে আগে বলছি যে ক্যান প্রেজেন্টের কথা বলে আর ফুড পাস্টের কথা বলে, আর এগুলো একটু কারো রিসেন্টলি কোনো ঘটনা ঘটছে বা তার সামর্থ্য এটা প্রয়োজন ঠিক সেক্ষেত্রে এগুলো একটু ব্যবহার করা হয়। থ্যাংকস ফর জয়নিং উইথ মি, থ্যাংকস এভরিওয়ান।